মোবাইলে বাবার ছবি বের করে কাঁদছেন সে ছয় বছরের মেয়েটি। মমতার কাছে বঙ্গবন্ধুর খুনি মাজেদির স্ত্রী যে আবেদন করেছেন, সরকার পাশে না দাঁড়ালে তার সংসারটা ভেসে যাবে, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বাংলা নিউজ স্টেশন আপনাদেরকে স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে। প্রায় এক দশক আগে 8 এপ্রিল 40 বছর বয়সী বিধবা জরিনাকে বিয়ে করেছিলেন 73 বছর বয়সী স্বামী আলী আহমেদ। চলতি বছর ছিল তাদের 10ম বিবাহ বার্ষিকী। তার একদিন আগে 7 এপ্রিল বাংলাদেশের মিরপুরে গ্রেফতার করা হয়েছিল বঙ্গবন্ধুর অস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে এবং আধার কার্ড সহ সম্পূর্ণ পরিচয় নিশ্চিত করেছিলেন। এমনকি প্রায় এক দশক ধরে বিবাহিত জীবন কাটালেও স্ত্রী জরিনা গুনাখরও জানতে পারেননি তার স্বামী আলী আহমেদ আসলে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি। ঢাকায় গ্রেফতারের পর স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জরিনা প্রথম জানতে পারেন তার স্বামী মোস্ট ওয়ান্টেড খুনি। এই পক্ষের 6 বছরের মেয়ে হুমায়রা ছাড়াও জরিনার প্রথম পক্ষের এক মেয়ে আছে, বয়স 17 থেকে 18 বছর। স্বামীকে হারিয়ে এখন কি করে তিনজনের সংসার চালাবেন ভেবে কুর পাচ্ছেন না তিনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির আবেদন জানিয়েছেন জরিনা। ধরা গলায় বলেন, আমাদের তো কোনো দোষ নেই, আমরা একজন মানুষকে ভরসা করেছিলাম, সরকার পাশে না দাঁড়ালে আমাদের সংসারটা ভেসে যাবে। কলকাতা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে উলুবেড়িয়ার গ্রামের একটি দরিদ্র পরিবারের বিধবা নিরক্ষর মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। তার আগের সংসারের এক কন্যা নিয়ে বসবাস করতেন। এক প্রতিবেশী আলীর সঙ্গে বিয়ের প্রস্তাবটি নিয়ে এসেছিলেন পরিবারের কাছে এবং তারা আলীর অতীত বা পারিবারিক ইতিহাস না জেনে জৈনের বিয়ে দিয়েছিলেন। মোবাইলে বাবার ছবি বের করে কাঁদছেন সে 6 বছরের মেয়েটি। পার্ক স্ট্রিটের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী হুমায়রা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তার আব্বা আর কখনও ফিরবেন না, আর কোনোদিনও তাকে ইংরেজি পড়াবেন না। বাংলাদেশে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এদিকে আব্দুল মাজেদের ফাঁসির খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন তার ভারতীয় স্ত্রী জরিনা বেগম। আগে থেকে স্নায়ু রোগে ভুগছিলেন তিনি। এ অসুখের কারণে মাঝে মধ্যে হঠাৎ করে তার হাত পা শিথিল হয়ে যাচ্ছেন। স্বামী হারানোর আঘাত যেন সে অসুখেই বাড়তি মাত্রা যোগ করেছেন। ভারতীয় গণমাধ্যমে বলেন, মাত্র 22 বছর বয়সেই প্রথম স্বামীকে হারিয়েছিলেন। প্রকৃতপক্ষে খুনি আব্দুল মাজেদ পরিচয় লুকিয়ে আলী আহমেদ নামে কলকাতায় বসবাস করেছিলেন। 12 এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশ সরকার। 2 দশকেরও বেশি সময় ধরে আব্দুল মাজেদ আলী আহমেদ পরিচয়ে কলকাতায় বসবাস করছিলেন। সেখানে তিনি সুদের কারবার ও টিউশনি করিয়ে সংসার চালাতেন। সেখানে তার ভারতীয় পাসপোর্ট ছিল। পার্ক স্ট্রিট এলাকার বাসিন্দারা তাকে নম্র ধার্মিক শিক্ষক হিসেবে জানতেন। প্রিয় দর্শক, এসব নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।